Hey, hello and welcome. This is Arjo and you are listening to Eve with Arjo. 2023 সালের প্রথম এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। এই এপিসোডটা সত্যি একটু দেরিতে আসলো, কিন্তু এবার থেকে আসছে কন্টিনিউয়াস এপিসোডস। আগের এপিসোডটায় অতখানি সাপোর্ট দেওয়ার জন্য সত্যিই অনেক ধন্যবাদ। তবে একটা বিষয় আপনারা খুব বদ জানেন তো, আপনারা শুধু এপিসোড শুনে চলে যান, তেমনটা করবেন না প্লিজ। ওই উপরে একটা রেটিংয়ের অপশন দেখতে পাচ্ছেন, টুক করে একটা 5-star রেটিং দিন। শুনছেন ইভিতার জন্য নতুন সিজন, আজ শুনবেন ঐন্দ্রিলা মুখার্জির কলমে আশ্রয়। ছেলেটা স্টেশনে দাঁড়িয়ে আছে, ছেলেটার মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, মুখটাও ঢাকা পড়ে গেছে দাঁড়িতে। বোঝা যাচ্ছে বহুদিন সেলুনের ছায়া মারায়নি ছেলেটা। ছেলেটার পিঠে একটা ডাউস ব্যাগ, ওর চোখ আর চুলদাড়ির মতোই কালো ব্যাগটা। আকাশে ঝলমলে সোনালি রোদ প্রতিফলিত হচ্ছে ওর চোখে চুলে ব্যাগের কাপড়ে। ছেলেটার অসহ্য লাগছে রোদটাকে। স্টেশনের এই জায়গাটায় কোনো শেড নেই, তবে ও শেডের তলায় দাঁড়াবে না, কারণ স্টেশনের এই জায়গাটায় দাঁড়ালে উল্টো দিকে রাস্তার ধারে দাঁড়ানো একটা বাড়ি দেখা যায়, একটা ভাঙা চোরা বাড়ি। কেউ থাকে না ওটায়। বাড়িটার খাঁজে খাঁজে আশ্রয় নিয়েছে বট অশ্বত্থের মতো বড় বড় গাছ। এই বাড়িটাকে ভারী ভালো লাগে ছেলেটার, ওর ভিতরটাও তো এমনই ভাঙা চোরা। নিজের বন্ধু বলে মনে হয় এই বাড়িটাকে। ওর মনে হয় বাড়িটা ওর সাথে কথা বলার জন্য অপেক্ষা করে থাকে। ওর গায়ে জন্মানো গাছগুলোর গায়ে হাওয়া এসে লাগলেই ওদের পাতাগুলো কোনো এক বিশেষ কম্পাঙ্গে ওই কথাগুলোই বলে দেবে হাওয়াটাকে, আর ওই হাওয়াটাই এসে লাগবে ছেলেটার চোখ মুখে। আবার ছেলেটার মন থেকে কয়েকটা কথা শুষে নিয়ে ছুটে যাবে বাড়িটার দিকে। এভাবেই দিনের পর দিন চলে ওদের কথোপকথন, যতক্ষণ না একটা তীব্র কু ঝিক 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 শব্দে ওর চোখ সরে আসে। একটা ট্রেন আসছে, এই ট্রেনটার জন্যই অপেক্ষা করছে ও আজ। এক রাশ দমকা হাওয়া নিয়ে দাঁড়ালো ট্রেনটা, ঢাকা পড়ে গেল বাড়িটা। এই সময় যদি বাড়িটা হাওয়া দিয়ে কোনো বার্তা পাঠিয়েও থাকে ওকে, তাহলেও শোনার সময় নেই ছেলেটা। ট্রেন থেকে একটা ছোটোখাটো রং বেরঙের ভিড় নামছে স্টেশনটা। সেই ভিড়ের মধ্যে ছেলেটা চোখ চিরুনি তল্লাশি করে বেড়াচ্ছে, তবে বেশি বেগ পেতে হলো না। ওই রং বেরঙের ভিড় থেকে একটা মেয়ে এগিয়ে এলো ওর দিকে। মেয়েটার পরনে সাদা কালো শাড়ি, চোখে কালো সানগ্লাস, কপালে একটা ছোট্ট কালো টিপ। মেয়েটাও সামনে এসে দাঁড়াল, ওর দিকে তাকিয়ে ভ্রু খুঁচকে বলল, এত রোদেও একটা সানগ্লাস পরিস নি, তোর না একটুতেই মাথা ধরে যায়, পরেটা। সানগ্লাসটা খুলে এগিয়ে দেয় ছেলেটার দিকে। মেয়েটা চোখ দুটো দেখা যায় কুচকুচে কালো, ছেলেটারই মতো, তবুও কি যেন আছে চোখ দুটো, অনেকটা বেশি গভীর ওই চোখ দুটো, পাতলা কাজলের রেখা আরও যেন গভীর করে তুলেছে তাদের। ঘামের দৌলতে একটু ঘেঁটে গেছে কাজল, তবে চোখের সৌন্দর্য কমেনি। ওই চোখ দুটোর দিকে তাকালে ছেলেটার মনও ওই কাজলের মতোই ঘেঁটে যায়। দেখছিস কি পর এটা? আরে না না, তোর অসুবিধা হবে। কিচ্ছু হবে না, আমি তো চশমা পরব। বলে ছেলেটার হাতে সানগ্লাসটা ধরিয়ে দিয়ে কাঁধের ব্যাগটায় কি যেন খুঁজতে থাকে। ছেলেটার সানগ্লাস পরে, চোখে ছায়া নামে হয়তো জীবনেও। মেয়েটা ব্যাগ থেকে একটা কালো ফ্রেমের চশমা বের করে চোখে লাগায়। ওই ভাঙাচোরা বাড়িটাকে আবার দেখা যাচ্ছে। ছেলেটার মনে হয় ওই নিঃসঙ্গ বাড়িটার কাছে যেমন ওই গাছগুলো আছে, ওর কাছে আছে এই মেয়েটা। সব কিছু ভেঙে চুরে যাওয়ায়, সবাই ছেড়ে যাওয়ার পরেও যেমন ওই গাছগুলো আগলে রেখেছে ওই বাড়িটাকে, তেমনি এই মেয়েটাও তো দাঁড়িয়েছে ওর রৌদ্রতপ্ত জীবনের ওপর। স্টেশনে রং বেরঙের ভিড়টা পাতলা হয়ে এসেছে, তাতেই বাকি ওই রঙের ভিড়টা আসলে এই ছেলেটার কাছে বেরঙ্গিন। যারা ছেলেটাকে হিরো
তোর দ্বারা কিচ্ছু হবে না, এইসব বলে দাগিয়ে দেয়। সেখানে এই সাদা কালো শাড়ি পরা মেয়েটা ওর কাছে সব থেকে রঙিন, যে বলে, তুই কাঁদবি আমার কাছে, তুই ঠিক পারবি, দেখে নিস। যার কাছে হাজার অপরাধ করেও আসামি হওয়ার ভয় নেই ছেলেটা, ভারী শান্ত লাগে ওর। বাড়িটার দিকে একবার চেয়ে দেখে, কালো সানগ্লাসের আড়াল থেকে বাড়িটাকে কালচে লাগে। মনে হয় বাড়িটার মাথার উপর ভিড় করেছে একগুচ্ছ মেঘ, এক্ষুনি যেন শান্তির বাড়িধারা নেমে আসবে ওই বাড়িটার উপর। ছেলেটা জানে সবই এই সানগ্লাসটা ছায়াবাজি, এখনই সানগ্লাসটা খুলে ফেললেই দেখবে ঠা ঠা রোদ মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে ও সেই প্রিয় বন্ধু বাড়িটা। সানগ্লাসটা খুলতে ইচ্ছে করে না ছেলেটার, আর কখনো করবেও না। ওর মনে হয় ও যদি একটু আপাত শান্তি পেতে পারে বাড়িটা কেন পাবে না। এই বলছি, তোর কাছে আর অন্য সানগ্লাস আছে? আমি এটা রাখব। হ্যাঁ, আমার আরো দুটো সানগ্লাস আছে, কিন্তু এটা তো মেয়েদের সানগ্লাস, ও সব আজকাল আর কেউ দেখে না। ছেলেটা হাসে, আরেকবার তাকায় আপাত মেঘলা বাড়িটার দিকে। ওর চোখে না হয় ওই রকমই মেঘলা থাকুক বাড়িটা, ওর চোখে অন্তত আশা থাকুক যে একদিন বৃষ্টি না পেয়ে ওই বাড়িটাকে ঘিরে। ঠিক যেভাবে বাড়িটা অপেক্ষা করে থাকে ওর জন্য, একটা দমকা হাওয়ার জন্য, ঠিক সেরকম। শুনছিলেন ঐন্দ্রিলা মুখার্জির কলমে আশ্রয়। এই এপিসোডে আমরা পাশে পেয়েছি বহুনিশা ভট্টাচার্যকে এবং কভার ডিজাইন পায়েল গু। তাহলে কেমন লাগলো গল্পটা, কি বলেন, ভালো লেগেছে? খারাপ লেগেছে, তাই তো? আহা, যাই লেগে থাকুক সেগুলো আমাকে জানাতে হবে তো। কি করে জানাবেন? আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকলো পডকাস্টের ডিসক্রিপশন বক্স। এবং তার সাথে আপনাদের কাছে যদি থাকে এমনই কিছু গল্প, এমনই কিছু অনুভূতির গল্প, তাহলে নির্দ্বিধায় সেগুলো পাঠিয়ে দিন আমাকে মেইল করুন। মেইল আইডিও দেওয়া থাকলো পডকাস্টের ডিসক্রিপশন বক্স, চেক করতে ভুলবেন না কিন্তু। তাহলে পরের এপিসোডে আবার দেখা হচ্ছে, খুব ভালো থাকবেন, আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক, শুভরাত্রি।